मंगल्ये शिव सर्वार्थ साधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते। এই মুহূর্তে আমি আছি সিটি পুজো পরিক্রমা 2011 নিয়ে একুশে পল্লীতে, আর এখানের থিমে কিন্তু আপনি পাবেন মর্তলোকে একদম দেবালোক। কি বলছি সেটা সরাসরি জানবো আমি এই ক্লাবের এক সদস্যা থেকে। আমার সাথে এখন কথা বলছে অর্পিতাদীপ। অর্পিতাদীপ, প্রথমে বলতে হবে কততম বর্ষে তোমাদের এই ক্লাবের পুজো? এই বছর আমাদের একুশ পল্লী 65তম বর্ষ পুজো হচ্ছে, 65th ইয়ার। আর একটু যদি থিমটা কি থিম নিয়ে এবার আমাদের দর্শক তোমাদের এই মণ্ডপে আসবে সেটা যদি একটু সংক্ষেপে আমাদেরকে বলো। আমাদের এবারে থিম হচ্ছে পুরুষাকৃতি, মানে দেবী দুর্গা যেটা, মানে যে আবির্ভাবটা যেটা, সেটা তো পুরুষের থেকে যেটা এসে সেই থিম নিয়ে আমাদের পরিকল্পনা পুরুষাকৃতি। তোমার থেকে ছোট্ট করে একটু জেনে নেবো প্রতিমা শিল্পী এবং মণ্ডপ শিল্পীকে। আমাদের পুরো পুজোর পরিকল্পনাতেই রয়েছে শ্রী সুশান্ত পাল। পুজো এ প্যান্ডেল এবং মণ্ডপ, মানে মণ্ডপ সজ্জা এবং প্রতিমা শিল্পী দুটোই উনি। তাহলে এবার সরাসরি জেনে নেব অন্য এক মেম্বারের থেকে যে কি থিমটা, কি ডিটেলসে বলবেন আমাদের সাথে যিনি আসবেন। পুরুষাকৃতি এই থিম, কিন্তু থিমের ব্যাপারে ইন ডিটেলস সরাসরি জেনে নেব আমরা সিরাজ তার কাছ থেকে। সিরাজদা, তুমি যদি একটু বলো ইন ডিটেলসে আমাদের দর্শকরা যখন আসবে কি কি দেখতে পাবে এই পুজো মণ্ডপে। পুরুষাকৃতি মানে মা দুর্গার উৎপত্তি হলো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন দেবতার কাছ থেকে শক্তি নিয়ে, এবং তিনি নিধনও করছেন পুরুষরূপী অসুরকে, সুতরাং পুরুষাকৃতি। প্রথমে যখন প্যান্ডেলে আমরা ঢুকছি, কোনো লোক ঢুকবেন, প্রথমে দেখবেন ব্রহ্মালোক, এটা লাল ইয়ের ওপরে ব্যাকগ্রাউন্ডের ওপরে করা হচ্ছে, ব্রহ্মার মূর্তি থাকবে। তারপরে বিষ্ণুলোক, এখানে বিষ্ণুর দশ অবতারের মূর্তি থাকবে। তারপরে শিবলোক, সেখানে গিয়ে মা দুর্গা আছেন, ওপরে শিব আছেন। এইটা হচ্ছে আমাদের প্যান্ডেলের মূল থিমটা। কী কী মেটেরিয়াল ইউজ করা হয়েছে, উপকরণ কী কী ইউজ হয়েছে আমাদের এই মণ্ডপে? এটা তো জেনারেল যেটা হয়ে থাকে, প্লাস্টার অফ প্যারিসের সমস্ত মূর্তিগুলো হচ্ছে, এবং তাছাড়া তামা আছে, পেতল আছে, লোহা আছে, তারপরে এমনি যা ব্যাম্বু আছে, তারপরে প্লাইউডের আছে, এইসব দিয়েই তৈরি করা হচ্ছে, যেটা জেনারেল থাকে আর কি। বেসিক্যালি রঙের খেলা দেখতে পারবেন কিন্তু আপনারা যদি চলে আসেন এই পুজো প্যান্ডেলে, কারণ কখনো বা লাল, কখনো হলুদ, আবার কখনো নীল। সঙ্গে আছে এবার প্রশান্তদা, আর প্রশান্তদার থেকে জেনে নেব যে এই দেবালোকে আপনাদের আপ্যায়নটা কী করে করবেন। প্রশান্তদা, কী কী প্ল্যানিং আছে এবার আমাদের যে সকল দর্শকরা আসবে তাদের কিভাবে আপ্যায়ন করা হবে? আমাদের সিটি কেবিলের তরফ থেকে যে সমস্ত দর্শনার্থীরা আসবে এবং তাদের গেস্ট কার্ড নিয়ে যারা আসবে তাদের জন্য আলাদা পুরো ভিআইপি এনক্লোজার থাকবে, সেই এনক্লোজার দিয়ে তারা ঢুকবে। মানে ভিআইপি ট্রিটমেন্ট পেতে আপনারা কিন্তু একদম রেডি হয়ে যান, এই দেবালোকে আপনাদের স্বাগত হবে একদম ভিআইপি আন্দাজে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না কিন্তু উনারা কিন্তু একদম রেডি। যদি উনারা জিতে যান সিটি সেরা আপ্যায়ন অ্যাওয়ার্ড 2011, তাহলে উনাদের সেলিব্রেশন কিন্তু হবে দেদার। তাই চলুন সোজাসুজি চোখ রাখি সেখানে। সিটি সেরা আপ্যায়ন জিতবে কে? একুশ পল্লী।